অইল ইন্ডিয়া লিমিটেড দুলিয়াজানর ট্রেনিংর এপ্লিকেশন ফর্ম আইছে। ইয়াত অসমৰ প্রত্যেক জেলা বা গাঁৱৰ ছাত্র ছাত্রীয়ে ফর্ম ফিল আপ কৰিব পাৰিব। ছাত্র ছাত্রীয়ে যিটো মোবাইলতে এই ভিডিও চাইছে সেই মোবাইলতে এপ্লিকেশন ফর্ম ফিল আপ কৰিব পাৰিব। কোনো ধৰণৰ এপ্লিকেশন ফি দিব নালাগে, বিনামূলীয়াকৈ ফর্ম ফিল আপ কৰিব পাৰিব। ছাত্র ছাত্রী পঢ়ি থকা অবস্থাত অর্থাৎ ট্রেনিং কৰা অবস্থাত প্রতি মাহে 5,000-10,000 পর্যন্ত টাকা পাব। এই ভিডিওত জানাই দিয়া হবো কিহৰ ওপৰত ট্রেনিং হব, কেনেকৈ ফর্ম ফিল আপ কৰিব, গোটেই তত্ত্ব এই ভিডিওত কম সময়ৰ ভিতৰতে জানাই দিয়া হবো। ভিডিওটো সম্পূর্ণ চাওক। যিসকল ছাত্র ছাত্রী মিনিমাম মেট্রিক পাশ হয়েছে আর যদি বেলেগ এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই তথাপিও ফর্ম ফিল আপ কৰিব পাৰিব। ইয়াতে চাইলক ইয়াতে কৈছে যে এপ্রেন্টিস ট্রেনিং হব, এপ্রেন্টিসশিপ ট্রেনিং হব ইয়াতে উল্লেখ কৰিছে। ইয়াতে কৈছে যে 400 ক্যান্ডিডেট লব ইয়াতে উল্লেখ কৰিছে। কিহৰ ওপৰত লব, ইয়াতে বিভিন্ন ধরনের ট্রেড আছে, ডিসিপ্লিন আছে আর কেটামান ট্রেড আছে অর্থাৎ ডিসিপ্লিন আছে, তাতে মাত্র মেট্রিক পাস হলে এলিজিবল হব। ইয়াতে চলক প্রথমতে যিসকল মেট্রিক পাস আর ITI পাস হয়েছে সেইসকলের বিষয়ে জানাম, আর যিসকলে মাত্র মেট্রিক পাস হয়েছে সেইসকলে কি কিহর ট্রেনিংর ফর্ম ফিল আপ কৰিব পাৰিব জানাই দিয়া হব। প্রথম চাইলক এক নম্বর আছে ফিটার। ফিটার এই ট্রেনিং করবলে মেট্রিক পাস হব লাগবে মিনিমাম, লগতে ITI করা হব লাগবে ফিটার উপর। তারপর টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান এইবিলাক মানে মেট্রিক পাস প্লাস ITI, মাত্র মেট্রিক পাসর আছে জানাই দেওয়া হব। তারপর চাইলক মেকানিস্ট, ওয়েল্ডার, MMB, প্লাম্বার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এইবিলাক মেট্রিক পাস প্লাস ITI পাস করা হব লাগবে। স্টেনোগ্রাফি, কোপা, তারপর মেকানিক RAAC, তারপর মেকানিক ইলেকট্রনিক্স, তারপর কেবল জয়েন্টার, অ্যাটেন্ডেন্ট অপারেটর, CP, সার্ভিয়র, তারপর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি, তারপর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি, এইকটা ট্রেড অর্থাৎ ডিসিপ্লিনের উপর অ্যাপ্রেন্টিস ট্রেনিং হব। ইয়াতে চাইলক মেট্রিক পাস হয়েছে সেই সকল ছাত্র ছাত্রী কোনটো ট্রেনিং করব পাৰিব। ইয়াতে চাইলক অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্লান্টত ফর্ম ফিল আপ করব পাৰিব, 5,000-10,000 পর্যন্ত পাব যদি সিলেকশন হয়, হওয়ার পিছত ট্রেনিং করার সময়তে টাকা পাব। ইয়াতে চাইলক ইয়াতে উল্লেখ করে দিছে যে ক্যান্ডিডেটক বৃত্তি দিব, ইয়াতে উল্লেখ করে দিছে। ইয়াতে চাইলক ইয়াতে ইম্পর্টেন্ট কথা উল্লেখ করেছে, যিসকল ছাত্র ছাত্রী ফর্ম ফিল আপ করব, ফর্ম ফিল আপ করার সময় মেট্রিক পাসের মার্কশিট সার্টিফিকেট আপলোড করব লাগবে, লগতে ইয়াত কৈছে যে যিটো ট্রেডত অ্যাপ্লাই করব সেই ট্রেডর মার্কশিট সার্টিফিকেট আপলোড করব লাগবে। মেট্রিক পাস হয়েছে তারপর ITI পাস হয়েছে যেগুলো ট্রেড আছে ট্রেডর উপর পাস হয়েছে সেই মার্কশিট সার্টিফিকেট প্লাস মেট্রিক পাসের মার্কশিট সার্টিফিকেট আপলোড করব লাগবে। ইয়াতে চাইলক বৃত্তি দিব প্রতি মাহে ইয়াতে উল্লেখ করেছে। লাস্ট ডেট হল 2021 সনের জানুয়ারি মাহর 18 তারিখ হল লাস্ট ডেট। এটা জানি লোক কেনক ফর্ম ফিল আপ করব, নিজের নিজের মোবাইলতে ফর্ম ফিল আপ করব পাৰিব। ফর্ম ফিল আপ করবলে এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে এপ্লাই অনলাইন লিখা আছে ইয়াতে ক্লিক করব। তারপর এই পেজত রিডাইরেক্ট হব, ইয়াতে চালক ইয়াতে ক্লিক করব, অ্যাপ্রেন্টিসশিপ ইয়াতে লিখা আছে ইয়াতে ক্লিক করব। ক্লিক করে তারপর এই পেজত আহব, ক্লিক করার পিছত এনে ধরনের পেজ আইব। ইয়াতে চালক সিলেক্ট কোর্স টাইপ আছে ইয়াতে ক্লিক করব, ইয়াতে ক্লিক করে ডিজিগনেটেড আছে ইয়াতে সিলেক্ট করে দিব। ইয়াতে ক্লিক করছো তারপর ডিজিগনেটেড এই সিলেক্ট করছো, তারপর চার্জ কোর্স ইয়াতে সিলেক্ট করব, কোর্সর নাম লিখব লাগিব। এতিয়া চাইলক মই মাত্র মেট্রিক পাস হয়েছে কোনটো ট্রেনিং করব পাৰিব সেইটো জানাম, এইটো আছিল অপারেটর। ইয়াতে চাইলক ইয়াতে মই সার্চ করছো অ্যাটেন্ডেন্ট অপারেটর, ইয়াতে চাইলক CP লিখা আছিল মানে কেমিক্যাল প্লান্ট, এইটো সিলেক্ট করব লাগবে। ইয়াতে চাইলক 3 নম্বরত আছে, এইটো মই সিলেক্ট করছো। তারপর লোকেশন এইটো সিলেক্ট করব লাগবে, আসাম বলে সিলেক্ট করব লাগবে, আসাম সিলেক্ট করছো। তারপর ইয়াতে ইন্ডিয়ান অয়েল লিমিটেড টাইপ করব লাগবে, ইন্ডিয়ান অয়েল লিমিটেড। ইয়াতে চাইলক
অইল ইণ্ডিয়া লিমিটেড লিখিব লাগিব। অইল ইণ্ডিয়া লিখিছোঁ, ইয়াতে আহিছে অইল ইণ্ডিয়া লিমিটেড দুলিয়াজান। এতিয়া মই দুলিয়াজান ছিলেক্ট কৰিম। ছিলেক্ট কৰাৰ পিছত তেনেধৰণৰ পেজ আহিছে, ইয়াতে চাই লওক, সোঁফালে ৰাইট ছাইডত চাই লওক, ইয়াতে অইল ইণ্ডিয়া দুলিয়াজানৰ এইটো আছে, অইল ইণ্ডিয়া লিমিটেড দুলিয়াজানৰ আছে। চাই লওক, ইয়াতে মই ভিউ কৰিছোঁ এটেণ্ডেণ্ট অপাৰেটৰ কেমিকেল প্লাণ্ট, ইয়াতে মই ভিউ কৰিছোঁ, ইয়াতে ডিটেইলছখিনি আহিছে। ইয়াতে চাই লওক জেণ্ডাৰ ৱাল বৃত্তি পাব 5,000-10,000 পৰ্যন্ত পাব, ইয়াতে উল্লেখ কৰিছে। আৰু ইয়াতে এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন 10th বুলি লিখাছে, মানে মেট্ৰিক পাছ ইয়াতে উল্লেখ আছে। ইয়াতে চাই লওক কেতিয়া কেনেকৈ এপ্লাই কৰিব, ইয়াতে চাই লওক এপ্লাই ফৰ লিখা আছে, অনলাইনত লিখা আছে, এইটো চাই লওক, ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত এনেধৰণৰ পেজ আহিব, অ'কে কৰিব। তাৰপিছত ইয়াতে ইমেইল আইডি, তাৰপিছত পাছৱৰ্ড, তাৰপিছত লগইন হ'ব লাগিব। এতিয়া ৰেজিষ্টাৰ কৰিব লাগিব। প্ৰথম ফিল আপ কৰাৰ আগতে কেনেকৈ ফিল আপ কৰিব লাগে জনাই দিলোঁ, যে প্ৰথম যিটো কেনেকৈ বিচাৰিব লাগে, ট্ৰেড কেনেকৈ বিচাৰিব জনাই দিছোঁ। এতিয়া কাম কৰক, ৰেজিষ্টাৰ কৰিবলৈ প্ৰথম এই ৱেবছাইটৰ ওপৰত ৰেজিষ্টাৰ লিখা আছে, ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰি তাৰপিছত কেণ্ডিডেট ইয়াতে লিখা আছে, ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত তেনেধৰণৰ পেজ আহিব, ইয়াতে ৰেজিষ্টাৰ কৰিলে তাৰপিছত পাছৱৰ্ড পাই যাব, তেতিয়া লগ ইন হ'ব পাৰিব। ইয়াতে নাম লিখিব, দেউতাকৰ বা মাকৰ নাম লিখিব, ৰিলেশ্যন কি হয় ছিলেক্ট কৰিব, জন্ম তাৰিখ, জেণ্ডাৰ কি হয়, মোবাইল নম্বৰ, তাৰপিছত অল্টাৰনেটিভ মোবাইল নম্বৰ এটা দিব লাগিব, অল্টাৰনেট, আৰু এটা বেলেগ নম্বৰ দিব লাগিব, ইমেইল আইডি, তাৰপিছত কনফাৰ্ম কৰিব লাগিব ইমেইল আইডি, নিজে এটা পাছৱৰ্ড বনাব লাগিব, পাছৱৰ্ড বনাই ছাবমিট কৰিব লাগিব। তাৰপিছত মই যেনেকৈ প্ৰচেছ জনাই দিলোঁ তেনেকৈ কেণ্ডিডেটৰ ট্ৰেডবিলাক বিচাৰি ল'ব লাগিব, কিহতে এপ্লাই কৰিব, কোনটো ট্ৰেডত এপ্লাই কৰিব, কেণ্ডিডেটে ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব, মোবাইলতে এইখিনি কাম কৰিব পাৰিব। ইয়াতে চাই লওক এই ৱেবছাইটত আহিব, ৰেজিষ্টাৰ কৰি যেতিয়া পাছৱৰ্ড বনাব তেতিয়া ইয়াতে আহি ইয়াতে ক্লিক কৰিব, ওপৰত এপ্ৰেণ্টিছশ্বিপ লিখা আছে, তাৰপিছত এইটো বক্সত ক্লিক কৰিব, ইয়াতে মই ক্লিক কৰিছোঁ। তাৰপিছত ডেজিগনেটেড লিখা আছে, চাৰ্চ কোৰ্চ কি কোৰ্চত কৰিব চাই লওক, ইয়াতে মই কোৰ্চবিলাক এটা চাৰ্চ কৰিম, চাই লওক, এইটো হ'ল ফিটাৰ আছে, এইটো মই কপি কৰিছোঁ, কপি কৰি ইয়াতে মই চাৰ্চ কৰি দিম, ফিটাৰ আহিছে, ফিটাৰ ইয়াতে চাই লওক বহুত ট্ৰেড আছে, বিচাৰি ল'ব, যিটো কৰিব এইটো বিচাৰি, তাৰপিছত লোকেশ্যন এইটো আসাম বুলি ছিলেক্ট কৰিব, ছিলেক্ট কৰি তাৰপিছত অইল ইণ্ডিয়া দুলিয়াজান ছিলেক্ট কৰিব, ইয়াতে চাৰ্জ কৰিব অইল ইণ্ডিয়া দুলিয়াজান ছিলেক্ট কৰি, তাৰপিছত বাকীখিনি প্ৰচেছ কৰিব, ছেম প্ৰচেছ মই জনাই দিলোঁ। এতিয়া কাম কৰক, এই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক পাব, লিংকত ক্লিক কৰি নিজৰ নিজৰ মোবাইলতে ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব, লগতে গোটেই ডিটেইলছ চেক কৰিব পাৰিব, লগতে ন'টিফিকেশ্যন চেক কৰিব পাৰিব। ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক দিছোঁ, এতিয়াই চেক কৰক।